মুকুটটা পড়ে আছে, রাজাই শুধু নেই। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজ্জাকের পঞ্চম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল 2017 সালের 21 আগস্ট। ঢাকাই সিনেমার কালজয়ী এই অভিনেতা মৃত্যুবরণ করেন। 21 আগস্ট তারিখটি বাংলাদেশের একটি বিভীষিকাময় অধ্যায় হয়ে তৈরি হয়েছে 2004 সাল থেকেই। গ্রেনেড হামলার এই দিনটিতেই ঢাকাই সিনেমার এই মহানায়কের প্রস্থান দিন। রাজ্জাক ছিলেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সবার অভিভাবক, সবাইকে আগলে রাখতেন স্নেহ শাসনে, তাই প্রত্যেকেই তাকে অসামান্য শ্রদ্ধাও করতেন, বাসতেন ভালো। প্রয়াত কিংবদন্তি এই অভিনেতার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অভিনেত্রী নিপুন আক্তার। রাজ্জাকের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার দিয়েছেন তিনি। লিখেছেন, মুকুটটা তো পড়ে আছে, রাজাই শুধু নেই। নায়ক রাজ রাজ্জাকের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিপুন আরও লিখেছেন, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, আমাদের পরম শ্রদ্ধেয় পিতৃপ্রতিম অভিভাবক নায়ক রাজ রাজ্জাক আঙ্কেলের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। হে কীর্তিমান কালপুরুষ, ওপারে ভালো থাকুন, পরম প্রভুর চিরশান্তির ছায়াতলে। রাজ্জাকের সঙ্গে বেশ কিছু সিনেমায় কাজ করার সুযোগও হয়েছে নিপুনের। জমিদার বাড়ির মেয়ে, পিতার আসন, মা বড় না বউ বড়, বাপ বড় না শ্বশুর বড়, এরকম কয়েকটি ছবিতে অভিনয় করেছেন নিপুন নায়ক রাজ রাজ্জাকের সঙ্গে। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে 2017 সালের 21 আগস্ট না ফেরার দেশে চলে গিয়েছেন এই কিংবদন্তি অভিনেতা। তাকে স্মরণ করে FDC এবং চলচ্চিত্রাঙ্গনে নানা আয়োজন হয়েছে। ব্যক্তিগত পর্যায়েও সবাই তার শুভাকাঙ্ক্ষী, তার ভক্ত দর্শক, তার কলিক সকলেই স্মরণ করেছেন শ্রদ্ধা ভরে। নায়ক রাজ রাজ্জাক একটি কিংবদন্তি নাম, তাকে স্মরণ না করে কারো কি উপায় আছে? ভালোবাসায় ও কর্মে তিনি যে ঔজ্জ্বল্য রেখেছেন, তিনি যে কীর্তি গড়েছেন, সেই কীর্তি চিরস্মরণীয় হয়ে থাকবে আজীবন মানুষের মনের মনে কোঠায়।